বাংলাদেশের বাবে সংকটত ভারত, ভারতত প্রবেশের বাবে সুযোগের অপেক্ষাত অবৈধ বাংলাদেশী, শ শ অবৈধ বাংলাদেশীরে ভরি পড়েছে ভারত বাংলাদেশ সীমান্ত, চুবুরিয়া দেশ বাংলাদেশত রাজনৈতিক পথ পরিবর্তনের পাছতে জীবন সম্পত্তির সংকাত ভুগিছে দেশখনের হিন্দুসকল। হিংসার দাবানলের বাবে শঙ্কামুক্ত নহয় একাংশ মুসলমান লোকও, যার পরিণতি এয়া। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বেরুবাড়ি পঞ্চায়েতের ধরধরা গাঁওয়ার ভারত বাংলা সীমান্তরে ভারতত প্রবেশের অপচেষ্টা অবৈধ বাংলাদেশী, প্রাণর মমতাত জিরো পয়েন্টত অবস্থান করেছে ছশরও অধিক বাংলাদেশী নাগরিকে। এই লোকসকল বাংলাদেশের পঞ্চগড় জেলার বানিয়াপাড়া, সোনাখুঁটি, লাহিড়িপাড়া আদি গাঁও। এই সকলের মাজতে হাসিনা সরকারের মন্ত্রী সাংসদ থাকারও সম্ভাবনা করা হয়েছে। অবশ্যই বিএসএফর বাবে ভারতত প্রবেশের চেষ্টা করেও বিফল হয়েছে বাংলাদেশী নাগরিকসকল। ইয়ার মাজতে বাংলাদেশের পরিস্থিতি সন্দর্ভত বর্ণনা করিলে আধাতে ভ্রমণ সামরা এজন ভারতীয় পর্যটকে, আজ আওয়ামী লীগ কর্তায় হিন্দু লোক উস্কা বিকল্প দিয়া, ইয়ে লোক তো ইন্ডিয়া কা আনে কালিয়ে সুসরা লেকিন কেসে আয়েগা, ইন্ডিয়া গভর্নমেন্ট খুশ করেগা ইয়ে লোক কালিয়ে তো না আয়েগা। প্রেস জারি হে কে? হ্যাঁ প্রেস জারি হে, ইন্ডিয়া মে আনে কালিয়ে লেকিন কিসকা সাথ যোগাযোগ করেগা, বাত করেগা উদার তো মার দেগা না ইয়ে লোক। এই সময়ত অসম বাংলাদেশ সীমান্তর পরিস্থিতি আর অবৈধ প্রব্রজন সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশত নির্যাতিত সকল যিয়ে ধর্ম নহক কিয় নির্যাতিত সকলের বাবে আজি প্রার্থনা করিব, সীমা আমি সুরক্ষিত রাখিম, সীমার ভিতরলৈ আমি কাকুয়ে আহিব নিদিও, কারণ সি মোর সাংবিধানিক দায়িত্ব। বাংলাদেশক লৈ অসমত উদ্ভব হব পৰা সম্ভাব্য পরিস্থিতিক লৈ সষ্টম হৈ আছে অসম আৰক্ষী। আমাৰ ইয়াত চাৰিটা জিলাত বাংলাদেশৰ লগত সীমাটো লাগে, কাছাৰ, কৰিমগঞ্জ, ধুবুৰী আৰু চাউথ চালমাৰা। সো এই চাৰিটা ডি চি আৰু চাৰিজন এস পি লগত প্লাছ বি এছ এফৰ লগত আমি আলোচনা কৰিছোঁ। বি এছ এফ সষ্টম হৈ আছে, বি এছ এফৰ লগত আমাৰ ছেকেণ্ড লাইন অফ ডিফেন্স হিচাপে অসম পুলিচও সষ্টম হৈ আছে। ফটো ওলাইছে য'ত বি এছ এফ আৰু অসম পুলিচ জইণ্ট পেট্ৰলিং কৰি আছে। বাংলাদেশৰ পৰিস্থিতি নিয়ে অযথা গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। ইতিমধ্যে কাছাৰ, করিমগঞ্জ আৰু হাইলাকান্দি জিলালৈ আৰক্ষীৰ মুখ্য কাৰ্যালয়ৰ পৰা প্ৰেৰণ কৰা হৈছে নিৰ্দেশনা। কাছাৰ আৰু করিমগঞ্জ জিলাৰ 128 কিলোমিটাৰ জোৰা সীমান্তত বি এছ এফে সতর্কতা জারি করার লগতে বৃদ্ধি করেছে শক্তি, সতর্ক হয়ে আছে সেকেন্ড লাইন ডিফেন্স। টামারহাটৰ পৰা শহীদুল হক, করিমগঞ্জৰ পৰা গৌরীশ নন্দী আৰু তিনিচুকীয়াৰ পৰা উপাসনা বৰুৱা গোস্বামী, নিউজ 18 অসম, নর্থ ইষ্ট।